হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ রবিবার সানডে ধামাকা কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা নিয়ে এলাম গত সাত দিনে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যত কটা প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার মধ্যে যেগুলো আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্ন নিয়েই আজকের সানডে ধামাকার সেটটা তৈরি হয়েছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কাকে সম্প্রতি টাটা সন্সের নির্বাহী চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে আমার উত্তর করার আগে উত্তর করতে যেহেতু এগুলো এই প্রশ্নগুলো বেশি দিন হয়নি তোমরা পড়েছ তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে থাকার কথা তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি এন চন্দ্রশেখরন অপশন ডি দুই নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে ট্যানেলের তকমা পেল কোনটি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ অটল টানেল তিন নাম্বার প্রশ্ন ডেমোক্রেসি ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ভারতের স্থান কত ভারতের স্থান ফরটি সিক্স প্রথম স্থানে আছে নরওয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড চার নম্বর প্রশ্ন ইএসপিএন ক্রিক ইনফো ক্যাপ্টেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতলেন কে জিতলেন কেন উইলিয়ামসন তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার পাঁচ নম্বর প্রশ্ন ইয়ে স্পেন ক্রিকিংফোর্ড টেস্ট ব্যাটিং অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতলেনকে জিতলেন ঋষভ পন্থ অপশন ডি ছয় নম্বর প্রশ্ন বিশ্বের কনিষ্ঠতম মহিলা পাইলট হিসেবে সারা পৃথিবী একা চক্কর দিল যারা রাদারফোর্ড তিনি কোন দেশের নাগরিক তিনি বেলজিয়ামের নাগরিক অপশন এ তার বয়স উনিশ তিনি একশো পঞ্চান্ন দিনে পাঁচটি মহাদেশ পাড়ি দিয়েছেন সাত নম্বর প্রশ্ন সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্ল ইন সায়েন্স পালিত হয়েছে অপশন ডি এগারোই ফেব্রুয়ারি আট নম্বর প্রশ্ন কৃষি নেটওয়ার্ক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা অপশান বি পঙ্কজ ত্রিপাঠী নয় নম্বর দু হাজার সালের ফেব্রুয়ারিতে ফিনান্সিয়াল লিটারেসি উইকের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন থিমটি নির্বাচন করেছে নির্বাচন করেছে গো ডিজিটাল গো সিকিওর অপশানে এ আর লিটারেসি উইক হচ্ছে চোদ্দোই থেকে আঠেরোই ফেব্রুয়ারি দশ নম্বর প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সম্প্রতি তিনটি স্যাটেলাইট বহনকারী যে পোলার স্যাটেলাইট লঞ্চ করলেন সেইটার নাম কি সে ভেহিক্যালটির নাম কি পি ভি সি ফিফটি টু অপশান এ এগারো নম্বর প্রশ্ন দু হাজার আঠাশ অলিম্পিক গেমসে কয়টি নতুন খেলা অন্তর্ভুক্তিকরণের অনুমোদন করা হলো তিনটি নতুন খেলা সার্ফিং স্কেট বোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিং সাথে সাথে মনে রাখবে দু হাজার আঠাশে অলিম্পিক অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে বারো নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার বাইশে ফোকাস কান্ট্রি কোনটি ফোকাস কান্ট্রি হচ্ছে বাংলাদেশ অপশন ডি আর এই বইমেলাটা চলবে আঠাশে ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ তোমরা যারা আসবে বলে ভাবছ তারা এই তারিখটা মনে রেখো আঠাশ ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ তেরো নম্বর থাউজেন্ড টোয়েন্টি টু হোস্ট করলো কোন দেশ এটা হোস্ট করেছে ফ্রান্স অপশন এ চোদ্দ নম্বর প্রশ্ন সম্প্রতি জেল বাণী এফ এম এইটিন নামে কোন রাজ্যে সেন্ট্রাল জেলের নিজস্ব রেডিও চ্যানেল লঞ্চ করলো লঞ্চ করলো মধ্যপ্রদেশ অপশন ডি পনেরো নম্বর প্রশ্ন ইজ অফ স্টার্টিং বিজনেস টু থাউজেন্ড টোয়েন্টি রিপোর্টে ভারতের স্থান কত ভারতের স্থান চতুর্থ প্রথম স্থানে আছে সৌদি আরব ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্য সম্প্রতি মারু উৎসব নামে পরিচিত বিশ্ববিখ্যাত মরু উৎসব অনুষ্ঠিত হলো অপশন বি রাজস্থানে অনুষ্ঠিত হল সতেরো নম্বর কেন্দ্র মধ্যপ্রদেশের কোন স্থানের নাম পরিবর্তন করে নর্মদা পুরম নামকরণে অনুমোদন দিয়েছে হোসাঙ্গাবাদ নগর সাথে সাথে শিবপুরীর নাম হবে ধাম এবং বাবাইয়ের নাম হবে মাখন নগর আঠেরো নম্বর প্রশ্ন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন দেবাশিস মিত্র অপশন বি আর সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনিকেত সুনীল তালাটি উনিশ নম্বর প্রশ্ন বিহারের খাদি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন মনোজ তিওয়ারি অপশন ডি তিনি ভোজপুরি সঙ্গীত শিল্পী এবং বিজেই বিজেপি এমপি কুড়ি নম্বর প্রশ্ন দ্বিতীয়বার পুনরায় কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমায়ার এই প্রশ্নের উত্তর অপশন এ জার্মানি একুশ নম্বর টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে অপশন সি গীতা মিত্তল বাইশ নম্বর কে সম্প্রতি এয়ার ইন্ডিয়া সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত হলেন ইলকা রাইসি অপশন সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে বিনীত যোশী অপশন সি তিনি মনোজ আহুজা স্থল অভিষিক্ত হলেন চব্বিশ নম্বর দু বাইশ সালের আইপিএল মেগা নিলামে বিক্রি হওয়া সব থেকে দামি ক্রিকেটারকে ঈশান কিষান পনেরো পয়েন্ট দুই পাঁচ কোটি টাকায় কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তার পরের নাম হচ্ছে দীপক চাহার চোদ্দ কোটি টাকায় কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস পঁচিশ নাম্বার ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বোর্ডের সহসভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হল জ্যোতি দেশপাণ্ডে অপশন এ ছাব্বিশ নম্বর দেশের বৃহত্তম রেসলিং একাডেমি তৈরি করছে কে এটা তৈরি করছে ভারতীয় রেলওয়ে তৈরি হচ্ছে দিল্লির কিষাণগঞ্জে সাতাশ নাম্বার সম্প্রতি কে ভি রাজেন্দ্র রেড্ডি কোন রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন অন্ধ্রপ্রদেশ অপশন বি তিনি গৌতম সাং স্থল অভিষিক্ত হলেন আঠাশ নম্বর গুরুগ্রামে প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে কালা রামচন্দ্রন অপশন বি তিনি কে কে রাহুলের স্থল অভিষিক্ত হয়েছেন উনত্রিশ নম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডিস্কো কিং নামে পরিচিত বিখ্যাত গায়ক বাপ্পি লাহিরি বাপ্পি লাহিরি আসল নাম কি ছিল অলোকেশ লাহিড়ী অপশন বি তিরিশ নম্বর কোন দেশ ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টু হোস্ট করছে অপশন এ মালয়েশিয়া একত্রিশ নম্বর দু জানুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ কিগান পিটারসেন অপশন তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বত্রিশ নম্বর দু জানুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে হিদান নাইট অপশান সি তিনি ইংল্যান্ডের ক্রিকেটার তেত্রিশ নাম্বার বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার টু থাউজেন্ড হিসেবে নামাঙ্কিত হলেন কে সন্দীপ বক্সি অপশন বি এ টোয়েন্টি থ্রি নামক গেমিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন শাহরুখ খান অপশন ডি পঁয়ত্রিশ নাম্বার দু সালের মার্চ মাসে সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এবং ছাপ্পান্নতম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে অপশন নাগাল্যান্ডে ছত্রিশ নম্বর কোন দল সম্প্রতি লেতে সিইসি কাপ ও আইস হকি চ্যাম্পিয়নশিপ বা থাউজেন্ডল অঞ্চলে পুলিশ তার পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে দিল্লি অপশন ডি আটত্রিশ নাম্বার কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রথম স্মার্ট কার্ড আর্মস লাইসেন্স চালু করলো দিল্লি অপশন ডি উনচল্লিশ নাম্বার নামে সারফেস সারফেস টু মিসাইল তৈরি কোন দেশ এটা তৈরি করেছে ইরান অপশন ডি নাম্বার সম্প্রতি দেবাশিস রাজ্যের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন মহারাষ্ট্র অপশন সি একচল্লিশ নাম্বার ইম্পসিবল ইজ নাথিং ক্যাম্পেইনের জন্য অ্যাডিডাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা অপশন বি মনিকা বাত্রা হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জিতেছেন বিয়াল্লিশ নাম্বার ভারতের প্রথম ন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন জি অশোক কুমার অপশন টি তেতাল্লিশ নাম্বার প্রথমবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতল কোন ফুটবল ক্লাব চেলসা অপশন এ চুয়াল্লিশ নাম্বার পুরুষ বিভাগে সেভেন্টিথ সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্যের টিম এই প্রশ্নের উত্তর হরিয়ানা এবং মহিলা বিভাগে জিতেছে কেরালা মহিলা ভলিবল টিম পঁয়তাল্লিশ নাম্বার সম্প্রতি কোন দেশের সরকার দেশের নাম পরিবর্তন করল তুর্কি নামের বানানে সামান্যতম পরিবর্তন হয়েছে আগে ছিল টিইউআর কেইওয়াই বর্তমানে টিইউআর কেআইওয়াই ছেচল্লিশ নম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হোস্ট করছে কোন দেশ এটা হোস্ট করছে ভারত এবছরের থিম হচ্ছে টুয়ার্ডস এ রিসাইলেন্ট প্ল্যানেট ইনশিওরিং এ সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল ফিউচার সাতচল্লিশ নম্বর সম্প্রতিকে বিজনেস লিডার অব দ্য ইয়ার টু পুরস্কারে ভূষিত হয়েছে অপশন বি ইয়োহান পুনাওয়ালা শেষ প্রশ্ন আটচল্লিশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গত সপ্তাহে সানডে ধামাকার ক্লাসটা দেখে উঠতে পারো নি যাদের জন্য উপরের আই বটনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লাসটা তোমরা পেয়ে যাবে চলো আটচল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি গুগলের ভাল নেরাবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম ভিআরপি শীর্ষ গবেষকদের মধ্যে একজন হিসেবে কোন ভারতীয় নাম উঠে এসেছে আমান পান্ডে অপশন আমান পাণ্ডে একজন ভারতীয় সাইবার সিটি গবেষক এবং বাগস মিরটের প্রতিষ্ঠাতা এবং সিইও ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে একেবারে গত সপ্তাহের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আটচল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না সম্ভব হলে একটু শেয়ার করে দাও তোমরা শেয়ার করলে আমার ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারবে আর আমার নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই